আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, সংযুক্ত আরব আমিরাতগামী তথা দুবাইগামী ভাই বোনদের জন্য ঈদের আগেই আরেকটা ঈদ দেশে হাজির হয়েছে তাদের দুয়ারে, আর সেটা হলো বিমানবন্দরে আরব আমিরাতগামীদের করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। আপনারা যারা বিদেশগামী, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতগামী যারা দুবাইতে যাবেন, তারা অত্যন্ত ভয় ও সংশয় বিপদের মধ্যে দিন অতিবাহিত করছে। তবে আল্লাহ ভরসা, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, থাকছে না আরটিপিসিআর ল্যাব এবং আরটিপিসিআর পরীক্ষা। দর্শক, অবশেষে উঠে গেল পিসিআর টেস্ট, মানে বিমানবন্দরে 6 ঘন্টা আগে যে টেস্ট করা হতো সেটি। সংযুক্ত আরব আমিরাত যেতে 6 ঘন্টা আগে যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানোর বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার 22 ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ নির্দেশনা জারি করে। এর আগে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, শারজা ও আবুধাবি যেতে ফ্লাইটের 6 ঘন্টার মধ্যে বাধ্যবাধকতামূলক যাত্রীদেরকে বিমানবন্দরে করোনা টেস্ট করা হতো। সেই আরটিপিসিআর টেস্ট করানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিবেচক। সেই সাথে গত কয়েকদিন যাবৎ বিপুল সংখ্যক যাত্রী পিসিআর টেস্টের রিপোর্টের পজিটিভ রেজাল্টের কারণে যেতে পারেনি তাদের গন্তব্যে। সংযুক্ত আরব আমিরাতের সম্মতিতে গত বছরের 29 সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটিপিসিআর পরীক্ষা শুরু হয়। এই টেস্ট করাতে যাত্রীদের গুনতে হতো 1,600 টাকা, এর সাথে পোহাতে হতো হাজারো কষ্ট। তাই সব খারাপের মাঝে যেন ঈদের চাঁদ দেখা দিয়েছে আরব আমিরাতগামীদের জন্য। দর্শক, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেভাবে ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।